নির্বাচনের সময়ত ভোটার সকলের আঙুলিত একটা বিশেষ চিহ্ন লগাই দিয়া হয়। ঠিক এইদরে আর এই চিহ্নটি আপনি যদি এনেকে মুহারে বা মুছিব চেষ্টা করে তেতিয়াহলে এই চিহ্নটি আপনার আঙুলির পৰা আতরি না যায়। এই চিহ্নের রং মুহারি আপনি আতরাব খুঁজিলেও ইয়ার রং আতরি না যায় অতি সহজে। এই বিশেষ চিহ্ন কিয় ব্যবহার করা হয় আপনি জানেনে? নির্বাচনের সময়ত ভোট প্রদানের সময়ত ব্যবহার করা এই চিহ্ন কত আর কেন তৈয়ার করা হয়? দেশত এতিয়া বলিছে নির্বাচনের গরম বতাহ, নির্বাচনী প্রচারত ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনের বাবে ইতিমধ্যে নির্বাচন আয়োগে দিন ঘোষণা করেছে। প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন 19 এপ্রিলত হয়ে যায়, দ্বিতীয় পর্যায়ের নির্বাচন 26 এপ্রিলত আর তৃতীয় পর্যায়ের নির্বাচন 7 মে তারিখে অনুষ্ঠিত হব। 1962 চনত প্রথমবারের বাবে ভোটারের আঙুলিত এই চিহ্ন লগা প্রক্রিয়াটি আরম্ভ হয়েছিল। যেহেতু এই চিহ্ন সহজতে মচি পেলোৱা সম্ভব নহয়, গতিকে এজন ভোটারে যাতে দুবারক ভোট প্রদান করব নোৱাৰে তার বাবে এই ব্যবস্থা গ্রহণ করেছিল নির্বাচন আয়োগে। তেতিয়াৰে পৰাই মহীশূর পেইন্টস এন্ড ভার্নিশ লিমিটেড বা MPVL-এ ভোটিং চিহ্ন নির্মাণ করে আহিছে। এইটো হৈছে কর্ণাটক সরকারের অধীনস্থ এটা সংস্থা। অবশ্যই এই চিহ্ন কেনেকৈ প্রস্তুত করে ইয়ার তথ্য গোপন করে রাখিছে MPVL-এ। এই ভোটিং চিহ্নটি রাষ্ট্রীয় শারীরিক পরীক্ষা গৃহর সহায়ত প্রস্তুত করা হয়। 1937 চনত আরম্ভ হয়েছিল এই সংগঠনটি, কেবল ভারততেই নহয়, মহীশূর পেইন্টস এন্ড ভার্নিশ লিমিটেড প্রস্তুত করা এই ভোটিং চিহ্নটি আন 25খন দেশলৈ রপ্তানি করে। এই চিহ্নের এটুপালের দাম প্রায় 12.70 টাকা। এটা চিচিত থাকা চিহ্নে প্রায় 700 জন লোকের আঙুলিত চিহ্নে লগাব পারি এই চিহ্ন। নির্বাচন আয়োগে 2024 চনের লোকসভা নির্বাচনের 26 লাখ চিহ্নের চিচি নির্মাণের বাবে MPVL-এর নিবিদা প্রদান করেছে। 1962 চনত প্রথমবারের বাবে ভোটারের আঙুলিত এই চিহ্নটি লগা হয় আর এই প্রক্রিয়ার আরম্ভ হয়েছিল ভোটদান, যেহেতু এই চিহ্ন সহজে মুছি পেলাব সম্ভব নহয়। গতিকে এজন ভোটারে যাতে দুবারক ভোট দিব নোৱাৰে তাৰ বাবে এই ব্যবস্থা গ্রহণ করেছিল নির্বাচন আয়োগে।